হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক আমি ভাই কি বাচ্চা ধর্ম ব্যবসার ঠাই নাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই ফরাজে এই যে নারীদেরকে বাহিরে আনার জন্য উজ্জীবিত করছেন এবং তারা বলছেন যে তারা সমাজে সমাজ উন্নয়নে তারা ভূমিকা রাখছে তাহলে ইসলামে অন্যান্য সংগঠন ইসলামী সংগঠন যা তারা যা যেটা বলছে যে নারী ঘরের মধ্যে থাকবে আপনারা তার বিপরীত কাজ করছেন কিভাবে এটা আমরা আসলে হিজবুত তাওহীদ বিপরীত কোনো কাজ করতেছি না আমাদের আদর্শ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ঘরের বাহির করেননি প্রতিটা ক্ষেত্রে নারীদের ভূমিকা ছিল যেমন আপনারা দেখেন মসজিদে নববীতে নারীরা কিন্তু সালা করছেন বাজার ব্যবস্থাপনায় নারীরা ছিলেন যুদ্ধক্ষেত্রে নারীরা ছিলেন প্রতিটা ক্ষেত্রে নারীদের ভূমিকা ছিল এখন আমরা আপনারা বলতেছেন যে আপনারা আগে থেকে দেখে আসছেন তাই না আগে থেকে দেখে আসা এটা ইসলাম না আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন কোরআন কি বলেছেন হাদিস কি হাদিসে কি আছে সেটা হলো বিষয় পূর্বে বাবা মা বাপদাদারা কি বলেছেন বা কোনো তথাকথিত মোল্লা কি বলেছেন সেটা আসলে কোনো আদর্শ নয় আমরা প্রকৃত ইসলাম যেটা আল্লাহ রসুল যেটা করেছেন আমরা সেই মোতাবেকই হিজবুত তাওহীদ কাজ করছেন সমাজে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিটা উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন সমাজের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে পুরুষ যেমন ভূমিকা রাখবেন প্রতিবাদ করবেন তেমন নারীরাও সোচ্চার ভূমিকা রাখবেন সেই প্রেক্ষিতে হিজবুত তাওহীদও আমরা সেই একই কাজ করতেছি সৌদি আরবেও বর্তমানে নারী পুরুষ একত্রিত হয়ে হজের সময় হজ পালন করে এবং সালা করার সময় তারা একত্রিত কিন্তু আমাদের দেশে এরকম কোনো চর্চা নেই কেন এটা আমাদের দেশে চর্চা নাই বিধায় দেখা যায় আমাদের দেশে ওইভাবে আলেম ওলামারা মসজিদে মাদ্রাসায় মাহফিলে এটার বিষয়ে ওইভাবে সঠিক আলোচনা নাই কারণ আমাদের এই আলোচনাগুলোই আসলে যে আসলে এতদিন গোপন রাখা হয়েছে গোপন রাখা রাখছে কারা এবং কোন স্বার্থের কারণে এটা গোপন রাখা হয়েছে এটা তো আপনিও ভালো জানেন কারা এদেশের তথাকথিত যে আমি সব আলেমদের বলবো না এটা মোল্লা শ্রেণীর কিছু তথাকথিত তারা নিজেদের কায়েমের স্বার্থের জন্য এই বিষয়গুলোকে তারা গোপন রেখেছে যেমন ধর্ম নিয়ে অপরাজনীতি ধর্ম নিয়ে ব্যবসা এই যে প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেন তারা এটাকে রুটি রুজির ব্যবস্থা করে নিয়েছে এই ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে যে আল্লাহ রসুল কোনো নবী রসুলই সেটা করেননি যে আপনারা ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন তো এই এই প্রশ্নটা যদি আমরা আলেমদেরকে করি যে আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন তারা বলে তাহলে আমরা খাবো কী করে এ প্রশ্নের উত্তর কীভাবে করবেন আসলে দেখেন তারা খাবে কী করে ইসলাম তো আসেনি যে তারা ইসলামকে বিক্রি করে খাবে ইসলামকে ব্যবসা করে খাবে ইসলাম তো আসলে এজন্য আসেনি ইসলাম আসছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ ইনকাম করে খাচ্ছে না তারা সেভাবে রুটি রুজি খাবে আল্লাহ রসুলের সাহাবারা দিনের কাম করছেন না মসজিদে সালা করছেন না সালা কায়েম করাইছেন না তারা কি ধর্ম ব্যবসা করে খেয়েছেন নাকি আমরা এটা কোথেকে পাইছে এটা নিজেদের মন গড়া একটা সিস্টেম ব্যবস্থা করা এখানে চালু করে রাখছে